সিল ফাইবার এখন থেকে প্রায় 5,600 বৎসর আগে, এখন থেকে প্রায় 5,600 বৎসর আগে চীন দেশে প্রথম আবিষ্কৃত হয়। আবিষ্কৃত এই সেন্সে বললাম আর কি, এটা আরো আগে থেকেই ছিল, কিন্তু মানুষ জানত না যে এই এই যে রেশম পোকা বা তার গুটি, এটা চিনতো মানুষ, কিন্তু তারা জানতো না যে এই গুটি থেকে অত্যন্ত সুন্দর টেক্সটাইল ফাইবার পাওয়া যায় এবং ওই ফাইবার থেকে তৈরি করা জামা কাপড় বা পোশাক আশাক অত্যন্ত আকর্ষণীয় হয়, এটা মানুষ জানতো না। এখন থেকে 5,600 বৎসর আগে, তাহলে সেই হিসাবে আমাদের কিন্তু সবচেয়ে পুরনো ফাইবার ফ্লাক্স, তারপরে আমাদের সিল্কের কথা চলে আসে। এটার আবিষ্কার নিয়ে অনেক মুখরোচক কাহিনী আছে, চীন দেশে প্রচলিত আছে, তোমরা নিশ্চয়ই, আমি আমি আশা করি তোমরা যখন আরো পরে তোমরা চাকরি করবা, যেহেতু চীন আমাদের টেক্সটাইল সাপ্লায়ার সবচেয়ে বড় দেশ, তোমাদের হয়তো চীন দেশে যাওয়ার সুযোগ হবে, তো সেখানে দেখবা যে অনেক পুরনো পুরনো এই প্রাসাদ, রাজপ্রাসাদ কিন্তু আছে, অর্থাৎ চীন দেশে অনেক অনেক আঞ্চলিক রাজারা ছিল তো, এবং সেখানে গেলে তোমরা যদি যদি তোমাদের সুযোগ হয় আর কি বেইজিং এ যাওয়ার আর কি, তাহলে নিশ্চয়ই তোমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে চীনের যে প্রাচীর, হ্যাঁ চীনের প্রাচীর তো অনেক বড়, কিন্তু বেইজিং এর থেকে এই ধরো ঘন্টা 2-1-এর মতো গেলেই তোমরা চীনের প্রাচীরে যেতে পারবে, দেখে আসতে পারবা, উঠে আস মানে চীনের প্রাচীরে একটু হাঁটাহাঁটি করে আসলা, দেখে আসলা পরিবেশটা কেমন ছিল এত বৎসর আগে, কিভাবে মানুষ এত সুন্দর স্ট্রাকচার তৈরি করেছিল যেটা মহাকাশ থেকে দেখা যায়, সত্যি এটা আশ্চর্যের ব্যাপার। তার সাথে সাথে আমি বলবো যে বেইজিং এর আশেপাশে, হ্যাঁ তোমরা আরো একটা রাজপ্রাসাদ আছে, সেখানেও তোমরা যেতে পারো, যেখানে গেলে এই এই যে যে কথাগুলো আমরা বলছি আর কি, বুঝতে পারবা যে তখনকার রাজত্বগুলা যে ছিল আর কি, রাজপ্রাসাদ কেন্দ্রিক ছিল এবং অত্যন্ত স্ট্রিক্টলি রাজা বাদশারা তাদের প্রজাদেরকে কন্ট্রোল করত। তো যখন এখন থেকে 5,600 বৎসর আগে এক রাজার বাড়িতে আসলে আবিষ্কারটা হয়, রাজকুমারী চা খাওয়ার জন্য বসেছিলেন, হঠাৎ করে চায়ের মধ্যে উপর থেকে টুপ করে একটা এই গুটি এসে পড়ে আর কি, চা যেহেতু গরম ছিল আস্তে 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 গুটিটা নরম হয়ে যায়, তারপরে ওই ওই যে ওই রাজকুমারীর যে কর্মচারীরা তারা এটাকে তুলে আনে এবং তখন দেখা যায় সুন্দর একটা ফাইবার, অনেক লম্বা ফাইবার, তখন এটা রাজার কাছে খবরটা পৌঁছে যায় এবং রাজা তখন তার পারিষদদেরকে নিয়ে জানিয়ে দেন যে এই যে আবিষ্কার এটা যেন কেউ প্রকাশ না করে। তারপর এখান থেকে সুতা সংগ্রহ করা হয়, এই এই এইটাকে ফাইবার থেকে 2-3-4টা ফাইবার মিলিয়ে সুতা সংগ্রহ করে সেখান থেকে কাপড় তৈরি করা হয় এবং এই কাপড়টা শুধু বিক্রি করা হতো, কিন্তু মানুষ জানতো না যে এটা কোত্থেকে আসে আর কি। এবং এই যে সিক্রেট, এটা তোমাদের খুব অবাক লাগবে শুনলে আর কি, যে প্রায় আর কি বলছি প্রায় 4,500 বৎসর যাবত, 4,500 বৎসর যাবত এটা চাইনিজদের কাছে সিক্রেট হিসাবে ছিল। তার মানে চীন দেশের ভিতরে এটা হয়তো কেউ কিছু কিছু রাজত্বে এটা ছড়িয়ে পড়েছিল, যেহেতু একেবারে তাদান প্রদান বন্ধ করা যায় না, কিন্তু চীন দেশের বাইরে, অর্থাৎ এই চীন দেশের যে এরিয়া তার বাইরে বা ওইখানকার রাজত্বগুলোর বাইরে অন্য কোনো দেশে এটা জানার কোনো সুযোগ ছিল না। তো যাই হোক, এটাও আর অনেক ঘটনা যে কিভাবে এটা স্মাগল আউট হয়ে যায়, প্রথমে যায় কোরিয়াতে, তাহলে এই নলেজটা চীন থেকে পাচার হয়ে যায় কোরিয়াতে, তারপর কোরিয়ানরা তখন সিল্কের প্রোডাকশন শুরু করে, চীন এবং কোরিয়া থেকে এই নলেজটা চলে যায় জাপানে, জাপানিজরা তখন সিল্কের প্রোডাকশন শুরু করে। তাহলে আর্লি যে সমস্ত দেশে, চায়নার পরে হলো কোরিয়া এবং জাপান, তারপর আস্তে আস্তে এটা কোরিয়া থেকে এবং জাপান তো তোমরা জানো যে একটা দ্বীপ রাষ্ট্র আর কি, তো ছড়ায় পরে হলো কোরিয়া থেকে, কোরিয়া থেকে এটা আস্তে আস্তে ভিয়েতনাম, তারপর মনে করো চায়নার আশেপাশের যে যেমন থাইল্যান্ড আছে, কম্বোডিয়া আছে, হ্যাঁ লাওস আছে,
তারপর থাইল্যান্ড আছে, এই সমস্ত দেশে ছড়িয়ে পড়ে ভারতেও চলে আসে এটা নলেজ। কিন্তু ওই প্রায় 4,500 বছর কিন্তু এটা সিক্রেট ছিল, মানুষ জানতো যে চমৎকার একটা কাপড়, সিল্ক ফাইবার, চমৎকার কাপড় তৈরি করা যায়, কিন্তু কোথা থেকে আসে এই ফাইবারটা কেউ জানতো। তো এখন আমরা জানি যে এটা একটা পোকা আসলে এটা তৈরি করে, এবং সেই পোকাটাকে ইংরেজি ভাষায় বলা হয় সিল্ক ওয়ার্ম, আমরা বাংলায় বলি এটাকে রেশম গুটি পোকা। আর যে পোকাটা যে তার বাসাটা তৈরি করে, বাসাটাকে আমরা বাংলা ভাষায় বলি গুটি, ইংরেজি ভাষায় বলি এটাকে কোকুন। তাহলে এই কোকুন থেকে আমরা আসলে ফাইবারটা পাই, এবং এটা সেলুলোজিক ফাইবার না, ফাইবার যেটা পাই এটা কিন্তু সেলুলোজ না, এটা কি, এটা হলো প্রোটিন ফাইবার, এটা প্রোটিন। আর আমরা যদি দামের কথা বিবেচনা করি, যে র কটন তো তোমরা জানোই তাই না, তুলা, সে তুলার তুলনায় সিল্কের দাম 20 গুণ বেশি। তো এবার বুঝতে পারছো কেন এই চীন দেশের রাজা বাদশারা এটাকে সিক্রেট রেখেছিল, যে অন্যরা যদি জেনে যায় তাহলে তো আমার কাছ থেকে কিনবে না, তারা অনেক দামে এটা বিক্রি করতো, অনেক দামে, কটনের তুলনায় 20 গুণ বেশি। বর্তমানে সবচেয়ে বেশি সিল্ক উৎপন্ন হয় চায়নাতে, কারণ চায়না অনেক বড় দেশ, উৎপন্ন হয়। এবং তোমরা নিশ্চয়ই ভবিষ্যতে যদি যাও, আমাদের বাংলাদেশেও যেমন আছে চাইনিজ যারা কৃষক, তারাও কিন্তু অত্যন্ত যত্ন সহকারে তৈরি করে। আমার সুযোগ হয়েছিল চায়নাতেও দেখার, জাপানেও দেখার, এমনকি ভারতেও দেখার সুযোগ হয়েছিল। তো ভারতে আমি, তোমরা হয়তো জানো, সাউথ ইন্ডিয়াতে আর কি, সেখানে আমি আমার চাকরি উপলক্ষে আমি বেশ কিছুদিন সেখানে ছিলাম, বেশ কয়েক মাস আর কি। তো সেখানেও আমি দেখেছি তারা সিল্ক উৎপাদন করে। আমাদের বাংলাদেশেরটা আমার দেখা আসলে হয় নাই, তোমার কাছ থেকে যেটা শুনলাম আমি জানি, কিন্তু আমার নিজের চোখে দেখা হয়নি আর কি। তো সারা পৃথিবীতে এই ফাইবারের প্রোডাকশন একেবারে কম না, 1,25,000 মেট্রিক টন। হ্যাঁ, মানে হয়তো বলতে পারো যে এই পরিমাণটা কি আসলে, হ্যাঁ এই পরিমাণটা অন্যান্য ফাইবারের সাথে তুলনা করলে নিশ্চয়ই কম, কিন্তু এটা তো দাম অনেক বেশি, সেটা মাথায় রাখতে হবে, ইট ইজ ভেরি কস্টলি। সুতরাং এটার প্রোডাকশন করলেই তো মানুষ কিনবে না তাই না, দাম, সুতরাং চাহিদার সাথে প্রোডাকশনের একটা সম্পর্ক আছে, সেই অনুসারে প্রোডাকশন মোটামুটি লজিক্যালি আছে। তবে প্রোডাকশন যদি আরো বাড়ে নিশ্চয়ই দাম আস্তে আস্তে কমবে। স্যার স্যার সেই দিন দেখলাম স্যার কলা গাছ থেকে সুতা তৈরি করে, স্যার এই সুতা দিয়ে কি করে স্যার? এটা থেকে তোমার বিভিন্ন ধরনের কাপড় তৈরি করা হয়, তবে কলা গাছ থেকে যে ফাইবারটা আমরা পাই আর কি, সেটাকে বানানো হয় ব্যানানা ফাইবার। এই ফাইবারটা অ্যাপারেল হিসাবে অতটা ব্যবহার করা হয় না, এটার কিছু গুণাগুণের কারণে আর কি। যেমন জুট ফাইবারের কথা তোমরা জানো যে অ্যাপারেল হিসেবে অতটা ব্যবহার করা হয় না তাই না। তো জি স্যার, কিন্তু অ্যাপারেল হিসেবে ব্যবহার কিন্তু করা হয় না, যে আমি বললাম আবার মনে করুন একদম হয় না, না কিছুটা হয়। আমি তো বলেছি তোমাদের ভবিষ্যতে সুযোগ আসলে তোমরা ওই যে যে দুইটা জায়গার কথা আমি বলেছি, ওখানে গেলে কিছুটা দেখতে পারবা, ভারতে তো আরো হয় কিন্তু সীমিত আর কি, খুবই সীমিত। তো সেরকম ভাবে এই ব্যানানা ফাইবারেরও কিন্তু অ্যাপারেল এন্ড ইউজটা খুব সীমিত, কিন্তু এটা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন লেদার, লেদারের বিকল্প হিসেবে, চামড়ার বিকল্প হিসেবে ব্যানানা ফাইবার থেকে তৈরি করা হয় এক ধরনের মেটেরিয়াল, যেটা একেবারেই মনে হবে তোমার লেদারের মতো, কিন্তু লেদার না, তুমি এগুলো সার্চ করলে পাবে ইন্টারনেটে আছে। তারপরে মনে করো যে মানে নন টেক্সটাইল ক্ষেত্রে ব্যবহারটা বেশি, টেক্সটাইল ক্ষেত্রেও কখনো কখনো ব্যবহার করা হয়, কিন্তু টেকনিক্যাল টেক্সটাইল কিছু কিছু ব্যবহার করা হয়, হোম টেক্সটাইলে কিছু ব্যবহার করা হয়, কিন্তু সীমিত আর কি, অনেক ব্যাপক হারে না। আচ্ছা, তাহলে আমরা ওই সিল্ক ফাইবার নিয়ে যেহেতু আলোচনা করছি, এখানে মনে হয় একটু কথাটা বলে নেওয়া ভালো। সিল্ক রোড নামে একটা রোড ছিল, রোড বলতে কি আমাদের মানিক মে অ্যাভিনিউ যেরকম রাস্তা, এরকম আসলে ছিল না, এটাকে বলা হয় রুট আর কি, RoUT। হ্যাঁ, যে অঞ্চল দিয়ে এই ব্যবসা বাণিজ্যটা হতো আর কি, সেটাকে তুমি এটা কল্পনা করতে পারো একটা রাস্তার মতোই, কারণ এটা চীন থেকে
আলটিমেটলি ওই অঞ্চল হয়ে 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 আস্তে আস্তে এটা কোথায় চলে যেত একেবারে সবচেয়ে, তখন তখনকার সময়ের কথা বলছি, তখনকার সময়ে সারা বিশ্বের যে ধনী লোকজন যেখানে থাকতো আর কি, হ্যাঁ, রোমান সাম্রাজ্য, সেখানকার যে রাজা বাদশাহ তাদের কাছে এটা পৌঁছে যেত ইটালিতে। তো যে অঞ্চল দিয়ে এটা যেত মূলত এটা সেন্ট্রাল এশিয়া, আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো, সেন্ট্রাল এশিয়া, হ্যাঁ, সেখানে মনে করো তোমরা আমার মনে ম্যাপে দেখতে পাচ্ছ, তারপর ইরান হয়ে তুরস্ক হয়ে সিরিয়া হয়ে তারপরে এটা চলে যেত ইটালিতে। তো এখন অবশ্য চায়না যে সরকার তারাও এই অঞ্চলগুলিতে তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট হাতে নিয়েছে, একটা উচ্চাভিলাষী প্রজেক্ট যার মাধ্যমে চায়না আন্তর্জাতিক বাণিজ্য তাদের বৃদ্ধি করার উদ্দেশ্যে তারা করছে এটা। যাই হোক, এটার পলিটিক্যাল অনেক ইস্যু আছে, ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স এর মধ্যে আছে, তবে এইটা নিয়ে এখনো কিন্তু আলোচনা অব্যাহত আছে।